হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ক্রেজি ভিডিও। সো গাইস, আবার তোমাদের জন্য প্রত্যেক সকালের মতো একটা অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এখন আমার কারেন্ট নেই, কেন দেখো ঝড় উঠেছে ভাই সাহেব, দেখো ঝড় উঠেছে। আর আমি এখন ছাদের উপরে, আজকে তাদের সোমবার আর আজকে হচ্ছে 19 তারিখ, আর আজকে আমার বার্থডে। তা ভাই সাহেব, আজকে দেখো বৃষ্টি হচ্ছে, তা আজকে বার্থডে সেলিব্রিটি কী করে করবো? আমার তো পকেটে টাকাও নেই। তা ঠিক আছে, এই ঝড় হচ্ছে তাই থাক। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তা চলো ঝড় দেখা যাক। তা নিচেও আসলাম, কেন বৃষ্টি এসে যা দেখতে পাচ্ছ কেমন জোরে বৃষ্টি হচ্ছে মায়েরি। ভাই সাহেব, বৃষ্টি বিশাল জোরে হচ্ছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। হ্যালো ভাই, তা তোমাদের সাথে আজকে একটা কথা আছে, কিছু মনে করো না প্লিজ। আমি আর তোমাদের সাথে দেখা করতে পারি না, এত বৃষ্টি হয়েছে, আর মোবাইলে চার্জও ছিল না, আর তাতেও আজকে আমার বার্থডে। আর জন্মদিন তো হবে না, পালন তো করতে পারবো না, ওখানে তো পয়সা নেই, কী করবো। তা ঠিক আছে, বার্থডে বার্থডে হয়ে নাও হতে পারে। আর আমি একেবারে গা ধুয়ে এসেছি, কেন একটু মাঠে গিয়েছিলাম, আর বৃষ্টি হচ্ছিল, বন্ধুদের সাথে একটু আনন্দও করছিলাম, খেলা করছিলাম, আর তোমাদের সাথে সেগুলো আমি আর তুলে দেখাতে পারিনি। তা ঠিক আছে, তা কিছুক্ষণ ওয়েট করো, তোমাদের সাথে আর বিকেলবেলা দেখা করবো। তা কিছু মনে করো না, বাই, কিছুক্ষণের জন্য ওয়েট করো। তা বিকেলও হয়ে গেছে, আর গুটি গুটি পায়ে ছাদের উপরের দিকে আসলাম দেখতে পাচ্ছ, আর বৃষ্টি তো ব্যাপক হলো। তা মনে করছি ওদিকে একটু যাবো, তা চলো যাওয়া যাক, তা বেশি দেরি না করে, তা চলো যাওয়া যাক। আর আবহাওয়াটা মারাত্মক লেভেলের দিকে আছে আজকে, বৃষ্টি আর হাওয়াও মোটামুটি নেই, আছে হালকা হাওয়া। তা চলো রাস্তার দিকে যাওয়া যাক। তা যেতে যেতে আবার সায়ন এসে গেছে দেখতে পাচ্ছ। তা সায়ন, কিছু বলার আছে আপনার? না, কেন? তা ঠিক আছে, তা চলো পানের দিকে যাওয়া যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো। তা আমি আর সায়ন এসে গেছি পানের দেখতে পাচ্ছ, আর পানের অবস্থা খুব খারাপ, বৃষ্টি দিকে হয়েছে। তা পেপারটা তুলে দিত সায়ন, সায়ন লেগে গিয়েছে সেই পেপারের কাজে, সায়ন সব কথা শুনে আমার কথা। দেখো এখনো জল পড়ছে, আমরা পারন এসে বসে গিয়েছি, আর এখন আমরা একটু করবো মাস্তি, আর এই সাইডটা ফেলে দিয়েছি সায়ন। হ্যাঁ, কি ভাই তুললি আমার পরে গিয়েছি? তা গাছটা বললাম, আর এই সাইডটা তুলে দিতে হবে, এই সাইডটাও তুলে দেই। এই আসতে পারন ভেঙে যাবে এমনি এখানে ভাঙা। বাহুবলি তারা, এক সাইড তোলা সফল হলাম ভাই সাহ। মাটি দেখছি একটা হ্যাভি সুন্দর, একটু হালকা হালকা পানি আছে, তাই পানিতে আমরা একটা সিনেমা শট নেবো। তা চলো যাওয়া যাক। আমি আর সায়ন আবার গুটি গুটি পায়ে এসে গেছি আবার পারনে সিনেমা শো নিয়ে। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, এখন পিয়া যাচ্ছে কালো পেপার নিয়ে, আমাদের দুটো মুড়ি দিয়ে যাও দান করে, পাগলা কথা। সো গাইস, তা আমরা তো এখন বসে আছি, আর সায়ন এখানে এসে দেখছি পুরোপুরি পালিয়ে দিয়েছে, কারণ ওর একটা সমস্যা দেখা দিয়েছে। দেখতে পাচ্ছ ওর কাণ্ড গুলো, আমরা আজকে ফাইটিং করছি অনেক সময় পরে, ওইভাবে উল্টে পড়লে দাঁত খুলে যাবে। এই যোগে মারার পরে দেখো কাজ করছে, যে পারন মারন ফেলে দিয়েছে দেখতে পাচ্ছ, আর ওদিকে মেদান ভাই এসে গেছে আমরা দেখতে পাচ্ছ, আপ ড্রাইভিং করতে পারছে কিস লিয়ে। হ্যাঁ, হ্যাঁ লোক আমি দেখ রে ইসকা মস্তি, তো মস্তি শুরু কর দিয়ে উসকো ইতনা মারুঙ্গা। তো গাইস, আমরা একটা আর্জেন্ট কাজে বাড়ি এসেছিলাম, আবার যাচ্ছি পারনের দিকে, তাই তো ছাড়ুন। তা চলো পারনের দিক গিয়ে তোমার তোমাদের সাথে দেখা করছি, তা চলো যাওয়া যায়। তো আমি আর সায়ন এসে গেছি সেই পারনে, আর পারন এখন ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, তা চলো পারনে গিয়ে বসে যাও।
গাইস আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের মামু এসে গেছে আর মামু টুকি টুকি পায়ে সেই মন্তর কোলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোলা গাছের পাতা একটা হলেই সব ছাগলটা খাচ্ছে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকদিন এই দু ছাগল এসে নেড়া করে দেয় গাছগুলো আর দেখো মাথায় ধানগুলো এরা খেয়েছে গজব বেজতি গাইস তা আমাদের এখানকার সেই পাগলা রাফার তার সায়ন বলছে সরি খোকা তার তুমি রাফারের মতো সং দিয়ে দাও আগালে বাগালে বাজতি গো আমাদের খোকা কিন্তু এমসি স্টানের ফ্যান্স হ্যালো ওই সব মারো একটা গান গেয়ে দে ক্যা ওই দেখুন ঢং ঢং দেখুন খোকা তারপর মুম্বাই বাজে বাজতি গো সন্ধ্যে হয়ে গেছে আর আয়োজন দিচ্ছে আর আমি আর মাসুম দিচ্ছি বাড়িতে চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি হয়ে শিখিয়েছে আর আমার টিউশন নেই কেন সোমবারে ছুটি দিয়ে দিয়েছে আর আমাদের আগে থেকে সাত দিনই টিউশন পড়াতে আর এখন সোমবারটা ছুটি দিয়েছে তা থাক আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না তা বাই নেক্সট ব্লগে আবার আসবো।